ভিতরে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই এসিআই গ্রুপের এসিআই মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা চলে এসেছি আজকে ফুটুনের 1.2 টন পিক আপ নিয়ে। সুতরাং আমাদের 1.2 টন গাড়ির অল স্পেসিফিকেশান আমরা আজকে আপনাদের মাঝে তুলে ধরব, কারণ অনেক লক্ষ্য করা যায় যে বাজারে যারা 6 চাকার ছোটো গাড়ি কেনার আগ্রহ এবং যাদের পরিবহন কাজে ব্যবহার করতে চান, কারণ 4 চাকার গাড়ি যদি রিস্কি মনে করেন, যারা অধিকে একটু লোড দিতে চান তাদের জন্য আমাদের এই 6 চাকার গাড়ি বেস্ট হবে। এর কারণ হচ্ছে আমাদের এই গাড়িটির বডি লেন্থ হচ্ছে 10 ফিট/2 ইঞ্চি এবং এটার প্রস্থ হচ্ছে 5.3 ইঞ্চি। সুতরাং আপনারা যারা গার্মেন্টস এক্সারসাইজ পরিবহন করেন, যাদের অধিক বড় বডি দরকার এবং দেখা যাচ্ছে যে ছোটো গাড়ির মধ্যেই যারা মাছ কারি করেন, যারা মুরগি কারি করেন, যারা কার্টুনের জিনিসপত্র, যারা পানি কারি করেন, এভরিথিং গুডস যারা কারি করেন, তাদের জন্য আমাদের এই গাড়িটি বেস্ট একটা গাড়ি। কারণ এই গাড়িটি 6 চাকা হয়, এই গাড়িটি লোডিং ক্ষমতা অনেক বেশি, কারণ আমাদের এই গাড়িটির টায়ার সাইজ হচ্ছে 6x14 টায়ার সাইজ এবং পিছনে 4 চাকা এবং সামনে 2 চাকা হয়। এই গাড়িটিতে আপনারা 3 টন 3.5 টন অনায়াসে লোড দিতে পারবেন এবং আমাদের এই গাড়িটির কিন্তু ইঞ্জিনের শক্তি কিন্তু অসাধারণ, কারণ ইঞ্জিনের আপনার সিসি হচ্ছে 2787 সিসি ইঞ্জিন এবং 47 হর্স পাওয়ার ফোর সিলিন্ডার ইঞ্জিন। কারণ ফোর সিলিন্ডার ইঞ্জিন হওয়ায় এই গাড়িটির মানে কার্যক্ষমতা অধিক বেড়ে যায়। এবং আমরা যদি লক্ষ্য করি, আমরা এই গাড়িতে দেখেন এটার যে ডিজাইনটা রয়েছে আপনাকে সত্যি আকর্ষণীয় করবে, কারণ এই এত সুন্দর ডিজাইনের গাড়ি মার্কেটে এত ছোটো গাড়ি পাওয়া যাবে না, কারণ আমাদের এসিআই মোটরস একমাত্র ফোটন ব্র্যান্ড আপনাকে এই গাড়িটি উপহার দিবে স্বল্প ডাউন পেমেন্টের মাধ্যমে আপনারা আমাদের এই গাড়িটি ক্রয় করতে পারবেন। এবং এই গাড়িটি দেখেন যে চমৎকার একটা হেডলাইট রয়েছে যা আপনার এই গাড়িটির মানে আকর্ষণীয় বাড়িয়ে দিয়েছে এবং এটাতে ফগলাইট রয়েছে যা আপনার আর কোনো ফগলাইট লাগানোর কোনো প্রয়োজন নেই। এবং এটার যে এসিআই মোটরসের লোগো এবং ফোটনের যে প্রিন্সিপাল লোগো এটাও আপনার মানে আকর্ষণীয় বাড়িয়ে দেবে, কারণ ফোটন বিশ্বের একমাত্র বাণিজ্যিক গাড়ির বিক্রেতা, কারণ তারা অধিক গাড়ি বিক্রি করে প্রতি বছর, কারণ 100টি পার দেশে তারা গাড়ি রপ্তানি করে থাকে এবং সুনামের সাথে এই গাড়িগুলো চলে। কারণ এই গাড়ি নিয়ে আসলে বেশি কিছু বলার নেই, কারণ বাংলাদেশের অসংখ্য মানুষ আমাদের এই গাড়ির বিষয়ে জানে, কিন্তু আসলে এই গাড়ি নিয়ে আমরা ডিটেলস আর বেশি কিছু বলতে চাচ্ছি না, কারণ এই গাড়ি সম্পর্কে আপনার ইতিপূর্বে আপনার জেনেছেন এবং জানেন এবং রাস্তায় চলতেছেন এবং প্রত্যেকটা জায়গায় এই গাড়িটি চলে। কিন্তু এই গাড়িটির সার্ভিস নিয়ে আমরা কিছু বলতে চাই, কারণ আমরা চলে এসেছি আজকে ঢাকার একদম নিকটবর্তী কাছেই হচ্ছে আমাদের বলিয়ারপুর সার্ভিস সেন্টার। দেখেন ওই যে আমাদের সাইনবোর্ডে রয়েছে বলিয়ারপুর সেন্ট্রাল সার্ভিস সেন্টার, অর্থাৎ ঢাকার একদম নিকটবর্তী কাছে আমিনবাজার পার হয়ে এখানে আসলে এই গাড়িগুলোর সার্ভিস পাবেন। এবং ঢাকাবাসীর জন্য সুখবর, কারণ ঢাকায় যারা গাড়ি কিনতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, যোগাযোগ করলে আমরা আপনাদের কাছে আসবো এবং আপনারা আমাদের কাছ থেকে গাড়িটি সহজেই ক্রয় করতে পারবেন। আমরা এই গাড়িটির তো বাইরে ভিতরে দেখালাম, এখন আমরা দেখাতে চাচ্ছি আমাদের গাড়িটির মানে কেবিনের ভিতরের যে অংশটা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ কেবিনটা আমরা কতটুকু সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো সুপ্রিয় শ্রোতা, দেখেন আমরা কেবিনটা দেখাতে চাচ্ছি আমাদের এই গাড়িটির, যদি ডোর লকটা যদি বলি সত্যি অনেক সুন্দর চমৎকার, এবং এটার যে ড্যাশবোর্ডের যে সিস্টেম, এটার যে গ্লাসের সিস্টেম, এটার একদম সফটনেস এবং সুন্দর, এবং এটার হ্যান্ডেলটা এবং এটার সিলিংটা এবং এটা ড্রাইভারের পাশে কিন্তু অনায়াসে দুইজন বসতে পারবে, কারণ এটা একটু প্রশস্ত কেবিন এবং এটার আমরা ওইভাবে সিটটা একটু বড় করে নিয়েছি এবং ড্রাইভারের সিটটা অনেক সুন্দর এবং এটাও অনেক সুন্দর সিট, এবং এটার যে ড্যাশবোর্ডের যে সিস্টেম এটা অনেক সুন্দর এবং কিউট একটা ডিজাইন, এবং এটার তার প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য জায়গা রয়েছে, তার এটা MP3 গানের ব্যবস্থা রয়েছে এই যে তার প্রয়োজন জিনিসপত্র এখানে রাখবে, এবং এখানে তার MP3 এবং অডিও তার মিউজিকের জন্য এগুলো ব্যবহার করতে পারবেন, এবং এটাতে উইন্ডশিল্ড সিস্টেম আছে এবং তার পানি রাখার জন্য জায়গা আছে এবং গিয়ার এটা, এবং এটার স্টিয়ারিংটা অনেক সুন্দর একদম প্রাইভেটের মতো, অর্থাৎ প্রাইভেট কার যে চালালে আপনি যে ফিলিংসটা পাবেন
আমাদের এই গাড়িটিতে কিন্তু সেম একই ফিলিংস পাবেন এবং এটার ডিজিটাল মানে মিটার বোর্ডটা অনেক সুন্দর এবং প্রশস্ত জায়গা অর্থাৎ লং ড্রাইভের জন্য আপনারা এই গাড়িটি ইউজ করতে পারবেন অর্থাৎ আপনার অফিসিয়াল কাজে আপনার পার্সোনাল কাজে অথবা আপনার ফ্যাক্টরির কাজে অথবা আপনার ইন্ডিভিজুয়াল যদি কেউ গাড়ি নিয়ে বিজনেস করতে চান তাহলে অবশ্যই ফটনের সাথে যোগাযোগ করুন এবং এসিআই মোটরসের সাথে আপনারা যোগাযোগ করুন তাহলে আপনারা এই গাড়িটি ক্রয় করতে পারবেন আমরা এখন আপনাদেরকে বলতে চাই যে আমাদের এই গাড়িটির সার্ভিসের বিষয় নিয়ে কারণ ফোটন সার্ভিস নেটওয়ার্ক এমনভাবে সৃষ্টি করেছে এসিআই মোটর যে বাংলাদেশের গ্রাম থেকে শহর শহর থেকে শহর এবং প্রত্যেকটা জায়গা থেকে আপনারা স্পেয়ার পার্টস এবং সার্ভিস পাবেন কারণ আমাদের নিকটবর্তী প্রত্যেকটা ডিলার হচ্ছে সার্ভিস নেটওয়ার্কের আওতায় অর্থাৎ সার্ভিস আপনারা ওখান থেকে পাবেন এবং আপনারা সেন্ট্রালি আসলে পাবেন এবং স্পেয়ার পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল এবং স্বল্প মূল্যে আপনারা স্পেয়ার পার্টস ক্রয় করতে পারবেন এবং আমাদের এই গাড়িটির মূল্য কিন্তু অনেক কম কারণ অন্যান্য গাড়ি থেকে আমাদের গাড়ির দাম কম এবং এটা সহজ কিস্তিতে ক্যাশে অথবা উইদাউট ব্যাঙ্ক চার্জে আপনারা এই গাড়িটি ক্রয় করতে পারবেন আমরা দামটা বললাম না প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ প্রাইস অনেক সময় ওঠানামা করে হয়তো আজকে প্রাইস কালকে প্রাইসের সাথে নাও মিলতে পারে এই জন্য আমরা প্রাইসটা বললাম না আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সঠিক প্রাইসটা আপনাদেরকে জানাই দেবো এবং আপনাদের কাছেই চলে আসবো এতে আপনাদের কোনো মানে হেসেল ফি হবে না এবং আমাদের সাথে আপনারা মানে কন্টিনিউ থাকতে পারবেন এবং আমরা আপনাদেরকে বলতে চাই যে আমাদের এই গাড়ির সার্ভিস হচ্ছে 2 বছর অথবা 80,000 কিলোমিটার পর্যন্ত ইঞ্জিন গিয়ারবক্স এবং ডিফারেন্সিয়ালের ওয়ারেন্টি টাইম এর মধ্যে যদি কোনো সমস্যা হয় এসিআই মোটরস প্রতিশ্রুতিবদ্ধ এটা আপনাদের কোনো টেনশন নেই এটা এসিআই মোটরস দেখবে আপনার এই গাড়ির এগুলি বিষয় নিয়ে তো যারা গাড়ি কেনার কথা ভাবছেন অথবা গাড়ির কাউকে কিনে দেওয়ার কথা ভাবছেন অথবা আপনার পরিচিত কেউ গাড়ি নিতে চাচ্ছে প্লিজ আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এসিআই মোটরসের সাথে তাহলে আপনারা এই গাড়িগুলো সহজেই কিনতে পারবেন এবং আমার দেওয়া স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা আমাকে যে কোনো মুহূর্তে ফোন দিতে পারবেন ফোন দিলে আপনারা আপনাদেরকে সঠিক ইনফরমেশান দিব এবং আপনার গাড়িটি কিনতে পারবেন তো সেই আলোকে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন পরবর্তীতে আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আজকের মনে আমরা বিদায় নিলাম থ্যাংক ইউ আসসালামু আলাইকুম